একটা পার্টে কমপ্লিট হবে না তুফান। হ্যালো গাইস, আই এম রিবেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে, এবং তুফান সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং আপডেট কিন্তু আমাদের কাছে এসেছে, এবং যে আপডেটটা শোনার পর আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি। এবং তার একমাত্র কারণ হচ্ছে তুফান ছবিটা কিন্তু সিম্পল একটা পার্টে কমপ্লিট হবে না, এবং তুফানের সেকেন্ড পার্টও কিন্তু আসতে চলেছে। এবং এই আপডেটটা আমি সত্যি বলতে জানতাম না, এবং এই আপডেটটা আমি পেয়েছি গতকাল। আমি যখন মালেক আফসারি যখন একটা ভিডিও দেখি, তখন তিনি কিন্তু তার ভিডিওর একদম লাস্টের দিকে একটা কথা বলেন যে তুফান যে প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টে চঞ্চল চৌধুরী কিন্তু রয়েছেন, এবং চঞ্চল চৌধুরী ইম্পর্টেন্সটা কতটা সেটা কিন্তু এই ছবির মধ্যে আপনারা কিন্তু যখন দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন। এবং কেন চঞ্চল চৌধুরীকে নেওয়া হয়েছে তার একটা ছোট্ট হিন্টস কিন্তু দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু তিনি এক্সটেন্ডেড ক্যামিও কিন্তু করবেন, এবং অ্যাজ দ্য ভিলেন কিন্তু থাকতে চলেছে এখানে চঞ্চল চৌধুরী। এটা কিন্তু আমরা মোটামুটি জানতাম এবং আপডেটও কিন্তু মোটামুটি পেয়েছিলাম। এবং এই চঞ্চল চৌধুরী যে রয়েছেন তার ইম্পর্টেন্সটা কিন্তু থাকবে, মানে সব থেকে বেশি ইম্পর্টেন্স সম্ভবত কিন্তু থাকবে সেকেন্ড পার্টে, অর্থাৎ তুফানের যে পার্ট টু আসবে সেখানে কিন্তু চঞ্চল চৌধুরীর একটা মারাত্মক লেভেলের কিন্তু ইম্পর্টেন্স থাকতে চলেছে। তো এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে, এবারে দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। বাট এই খবরটা শুনে আমি প্রচণ্ড কিন্তু হ্যাপি যে তুফান, মানে যেরকম ফ্র্যাঞ্চাইজি মুভিগুলো হয় তো সেই সমস্ত ক্ষেত্রে এমন একটা পোর্শনে শেষ করা হয়, এমন একটা পোর্শনে এন্ড করে দেওয়া হয় যাতে করে পার্ট টু এর কন্টিনিউয়েশনের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়, যাতে করে পরবর্তীকালে পার্ট ওয়ান যদি সাকসেসফুল হয় সেই লেভেলে, তাহলে তারা পার্ট টু কিন্তু বানাতে পারে। তো সেই রকমভাবে তুফানের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি প্ল্যানিং করা হতে পারে। হয়তো তুফান এমন একটা ট্রেমেন্ডাস লেভেলে একটা বিজনেস করে ফেললো, যার ফলে সেই যে একটা পার্ট টু এর যে একটা ইঙ্গিত, সেই ইঙ্গিত থেকে নতুন করে গল্প তৈরি করে পার্ট টু কিন্তু তৈরি করা হতে পারে। তো এবার দেখা যাক তুফানের পার্ট ওয়ান কতটা সাকসেসফুল হয়, এবং আশা করছি প্রচণ্ড ভালো হবে, এবং তুফান মারাত্মক লেভেলের হিট হবে এবং ব্যবসা করবে, এবং মানে জাস্ট দাপটের সঙ্গে কিন্তু মোটামুটি তুফান ব্যবসা করবে বক্স অফিস, এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি। এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয় এবং তুফানের নেক্সট আপডেটগুলো কবে আসে এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। সো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।